15 আগস্ট জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়া জন্মদিন পালন না করায় জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এছাড়া জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরান্নবী। 15 আগস্ট জাতীয় শোক দিবস বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরের প্রাঙ্গণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা। সকালে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বনানী কবরস্থানে মিলাদ ও দোয়া শেষে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটার রীতি থেকে বিএনপির বের হয়ে আসা জাতির জন্য স্বস্তিদায়ক। এ ভুয়া জন্মদিবস পালন না করার, কেক কাটা না কাটার সিদ্ধান্ত নেয়া আমি মনে করি জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিব্রতকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন। এছাড়াও ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিশিষ্টজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানান। আমরা সরকার সহ আন্তর্জাতিক মহলের কাছে আমরা জোর দাবি জানাই যে সমস্ত দেশে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা এখনও পালিয়ে আছে, দণ্ডপ্রাপ্ত খুনিরা যারা পালিয়ে আছে তাদেরকে অবিলম্বে ফেরত দেওয়া হোক। যুক্তরাষ্ট্রে এবং কানাডায় অন্য খুনিরা এখনও পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই জাতি সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হতে পারবে বলে আমি মনে করি। প্যান্ডেমিকের মধ্যেও হাজার হাজার লক্ষ জনতার এখানে ভিড় পড়েছে, কিন্তু মানুষ আপনা আপনি তার মনের ভিতর থেকেই বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, সেই কারণেই কিন্তু যে যেখান থেকে পারে নিজের মতো করে সবাই এখানে সমবেত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষও। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা।